রূপ ক্যাপ্টেন দাসের কাছে আসবো, যে এই যে ভাবনা, মোহনা, আবনি, এদের যে কাজটা, এদের ফিজিক্যাল টেস্ট, সেটা তো ক্লিয়ার করতে হয়, আসলে এটা কতটা টাফ? মানে আমরা একটু বুঝতে চাইছি যে আসলে এই যে ইতিহাস সৃষ্টিটা তারা করছেন ঠিক কীভাবে, কতটা প্রতিকূলতা, কতটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, খুব সংক্ষেপে একটু যদি বলে। ইট ইজ টাফ। এখন ওরা যে ট্রেনিংটা করেছে, যেটা ওরা কমিশনটা পেলো, ওটা হচ্ছিলো বেসিক ট্রেনিং। এন দু রকমের এয়ারক্রাফট আছে, HJT-16 কিরানস ইন্ডিজিনাস নেম, আর দু সেকেন্ড হচ্ছে ইস্করাজ পোলিশ এয়ারক্রাফট, এটা বেসিক ট্রেনার। এরপরে যাবে ওরা ইন্টারমিডিয়েট ট্রেনিং স্টেজ, যেখানে ওরা ব্রিটিশ হক এয়ারক্রাফটের মধ্যে, এটা কিন্তু ইট ইস লাইক একটা সাইকেল চালানো আগে আর হঠাৎ করে একটা হাই স্পিড মোটরসাইকেলে চালানো, হকের মধ্যে তারপরে ওরা ট্রেনিংটা করবে 6 মাস বিদারে। ওখানে ওই 6 মাসের ট্রেনিং মধ্যে কিন্তু ডিটারমাইন করা যাবে কি হাউ মাচ পটেনশিয়াল দে হ্যাভ ফর অ্যাডভান্স ফাইটার জেট এয়ারক্রাফট। অ্যান্ড তারপরে ওখান থেকে ওরা স্ট্রিমিংটা হবে, ওয়েদার দে উইল বিন সুখয়, MiG-21, MiG-27, কি কোন জ্যাগুয়ার্স, কোন স্ট্রিম, কোন এয়ারক্রাফট হিসেব মধ্যে যাবে, স্ট্রিমে যাবে, বেসড অন দেয়ার হকের যে ট্রেনিংটার উপরে। তারপরে ওরা কিন্তু যাবে অ্যাডভান্স ট্রেনিং, ওটা হচ্ছে বেসড অন রাশিয়ান ক্যাটেগরি কি ফ্রেঞ্চ ক্যাটেগরি, বেসড অন কলাইকুন্ডাতে হবে কি তেজপুরে হবে কি যোধপুরে হবে। আমাদের 2-3টা ট্রেনিং অ্যাডভান্স ট্রেনিং সেন্টার্স আছে, তো সেই পোস্টিংটা অন স্কোয়াড্রন পোস্টিং হবে। হ্যাঁ, খুব টাফ, কেন কি ওদের ফ্লাইং উপরেই বেসিক্যালি কনসেন্ট্রেট করতে হবে। ফিজিক্যাল ট্রেনিং তো আছেই, কিন্তু মোর ওদের সাইকোলজিক্যাল। এবং আমার মনে হয় যে তারা ডেফিনেটলি এই চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত, অন্তত তার চাক্করটা তারা ইতিমধ্যেই রেখেছেন। আমি আরও একবার চলে যাব উইং কমান্ডার ঠাকুরের কাছে। উইং কমান্ডার ঠাকুর, ডেফিনেটলি দিস ইজ এ মাইল স্টোন অ্যান্ড উই অল হোপ দ্যাট মোর উইমেন টু ফলো দেয়ার ফুট স্টেপস, বাট উড ইউ প্লিজ ইলাবোরেট হাউ এক্সাইটিং দিস ইজ সো দ্যাট মোর উইমেন গেট অ্যাট্রাক্টেড টু ইট, গেট ইন্সপায়ার্ড? See, there's no doubt about, that the supersonic speed of being in a fighter and everything. Until now, it was closed, with us in the Indian Air Force. So with that happening, the excitement level will be much more. The adrenaline rush which you get in a fighters will hopefully, excite more women to get into the forces. And because it's something really amazing, flying a fighter is very different from flying a transport or a helicopter. And they're doing very well, all the women officers are doing very well in transport and the helicopters, and I'm sure they'll be doing very well in fighters, and it would inspire baki sab ladkiyon ko bahut inspire karega, to get into the Air Force. Thank you so much, Wing Commander Thakur, for joining us. Pooja Thakur, Wing Commander Pooja Thakur, tini amader shonge etokkhon chilen Delhi theke. General Rai Chaudhuri, dhonnobad apnakeo, dhonnobad apnakeo Group Captain Dash. Amra onek shubhechha ebong onek obhinondon definitely janabo ei tin oshomo shahoshi bharotiyo konnake, ebong amra tader aro shafollo, uttorottor shafollo dekhar opekkhay roilam, amra ashay roilam je tara poth dekhaben aro onek mohilake. Ebong ekhi shonge amra chaibo je bishoyta niye amra ekhono alochona korchi, je ekhono amader armed ফোর্সেস, তাতে মহিলাদের সঙ্গে যে ট্রিটমেন্টটা, তাদের পার্টিসিপেশন থেকে শুরু করে তাদের সঙ্গে যে ট্রিটমেন্টটা, সেখানে এখনও বেশ কিছু প্রশ্নের জায়গা রয়েছে। আমাদের যে আর্মড ফোর্সেস, দেশ ও মাতৃকাকে, আমাদের যারা রক্ষা করছেন তাদের প্রতি আমাদের প্রভূত সম্মান, প্রভূত শ্রদ্ধা, আরও তারা আমাদের কাছে আরও শ্রদ্ধা, আরও সম্মান অর্জন করবেন যদি এই জায়গাগুলো, এই প্রশ্নগুলোর অবসান তারা ঘটাতে পারেন এবং সত্যি সত্যি একটা জেন্ডার ইকুয়ালিটি তারা সুনিশ্চিত করতে পারেন আমাদের আর্মড ফোর্সেসে। আমরা জানি সেই দিনও নিশ্চয়ই দূরে নয়। আপাতত এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন 24 ঘন্টা।